ফের জাতীয় কংগ্রেসের শক্তিবৃদ্ধি। অশোকনগরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফের শতাধিক কর্মী সমর্থক, টিকিট পাবে না বলে দলবদল, পাল্টা দাবি তৃণমূলের। পঞ্চায়েত ভোটের আগেই কংগ্রেসের শক্তিবৃদ্ধি। অভিষেক ব্যানার্জির নবজোয়ার কর্মসূচির 24 ঘন্টার মধ্যে অশোকনগর বাসপুল ব্লকের তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে যোগ দিল শতাধিক সবুজ সমর্থক। তৃণমূলের শতাধিক কর্মী যোগদান করলেন কংগ্রেসে। পঞ্চায়েত ভোটের আগে শক্তিবৃদ্ধি কংগ্রেসের, শতাধিক সবুজ সমর্থক কংগ্রেসে যোগদান করল। অশোকনগর বিধানসভার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের মাটিয়াগাছা এলাকায় সোমবার রাতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল। এর আগে তৃণমূল কংগ্রেস দলত্যাগীদের তালিকায় ছিলেন অশোকনগর বাসপুল পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, প্রাক্তন উপপ্রধান সহ প্রায় শতাধিক কর্মী। উল্লেখ্য, অশোকনগর বাসপুল পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, প্রাক্তন উপপ্রধান পূর্বে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছিল, এবার আবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছেন। সোমবার রাতে ফের শতাধিক কর্মীর দলবদল, এমন ঘন ঘন দল পরিবর্তনের কারণ কী? এই বিষয়ে অশোকনগর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সহসভাপতি কুমারজিৎ দত্ত বলেন, এনারা এক ডাল থেকে অন্য ডালে ঘুরে বেড়াচ্ছেন সুযোগের সন্ধানে। অশোকনগর বাসপুল ব্লকের তৃণমূল কংগ্রেস এইবারের পঞ্চায়েত ভোটের জন্য এনাদের যোগ্য মনে করেননি, সেই কারণে এনাদের টিকিটও দেওয়া হয়নি, এই ক্ষোভেই তারা দল ছেড়েছেন। পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল ছেড়ে কংগ্রেসে এই যোগদান কংগ্রেসের শক্তি বৃদ্ধি বলে কংগ্রেস নেতৃত্ব মনে করলেও তৃণমূলের কণ্ঠে আবার অন্য সুর। সহসভাপতি কুমারজিৎ দত্ত বলেন, এরা তৃণমূল থেকে টিকিট পাবে না বলে কংগ্রেসে যোগদান করেছে। বায়রন বিশ্বাস তো ভোটে জিতে তারপরে তৃণমূলে এসেছে, আর এই যারা দলবদল করল এরা ভোটে জেতার আগেই আবার তৃণমূলে আসবে। এই ধাক্কা তৃণমূলের আত্মবিশ্বাস ভাঙা তো দূরের, আত্মবিশ্বাসে চির ধরাতে পারেনি বলে বুঝিয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস যুব সহসভাপতি কুমারজিৎ দত্ত। দেখুন, বাসপুল পঞ্চায়েতে যেটা আমরা খবর পেয়েছি, যারা জয়েন করেছে দু চারজন, তাদের 2021 সালে বিধানসভা নির্বাচনের পর থেকেই দলের থেকে অনেকটাই তারা দলীয় কর্মকার্য থেকে দূরে আছে এবং প্রত্যেকেই দলের টিকিটের প্রত্যাশী ছিলেন, দল তাদেরকে যোগ্য মনে করেনি বা প্রার্থী করবার জন্য দল মনোনীত করেনি। সেই ক্ষোভে তারা অন্য দলের হয়তো আশ্রয় নিয়েছে, সেখান থেকে হয়তো টিকিটের প্রত্যাশী হয়েছে। এ বিষয়ে প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক অরিজিৎ চক্রবর্তী বলেন, প্রায় শতাধিক কর্মী সমর্থক আজকে জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন, তাদেরকে নিয়ে আগামী দিনে আমাদের লড়াই আরও সহজ হবে। শতাধিক তৃণমূল যুব কংগ্রেসের সক্রিয় কর্মী আজকে আমাদের শ্রীকৃষ্ণপুর অঞ্চলের মাটিয়াগাছা এলাকা থেকে জয়েন করেছে। জাতীয় কংগ্রেসের দিঘিরার পার্টি অফিসে আজকে আমাদের সামিল হলেন। আমরা তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী দিনে তাদেরকে সাথে নিয়ে এবং ওখানকে পুরনো যারা দীর্ঘদিন ধরে এই অসময়েও কংগ্রেসের পতাকাকে উদ্দিন করে রেখে দিয়েছে, তাদের সাথে সমন্বয় করে সবাই মিলে একসাথে আমরা এই ফ্যাসিস্ট শক্তি তৃণমূল সরকার এবং আরেকদিকে যে বিজেপি সাম্প্রদায়িক শক্তি তার বিরুদ্ধে আগামী দিনে আমরা লড়াই করবো। আমার মনে হয় নবজোয়ার কর্মসূচি, মানে অভিষেক ব্যানার্জি যেটা হয়েছে, সেটা এই অশোকনগর বিধানসভা কেন্দ্রে কোনো প্রভাব ফেলতে পারবে? অশোকনগর নয়, সারা পশ্চিমবাংলার কোনো জায়গাতেই এটা কোনো প্রভাব ফেলতে পারবে না। কারণ এর যেখানে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, সেখানে সেখানে নবজোয়ারটা নবভাটায় পরিণত হয়েছে। আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী এর আগেই বলেছেন যে হাইকোর্ট বা খোকাবাবুর নবজোয়ার নবভাটায় পরিণত হবে এবং সেটাই হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অশোকনগর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।